আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি পরীক্ষা 2024 এর সময়সূচি প্রকাশ করেছে, তো আজকে আমরা এটা নিয়েই কথা বলবো। তো অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো দেখতে পাচ্ছেন পরীক্ষা শুরু হচ্ছে 23 ফেব্রুয়ারি 2024 তারিখ শুক্রবার, এবং পরীক্ষা কিন্তু হবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো সকাল 9টা থেকে 12টার মধ্যে হয়, আবার বিকেল 2টা থেকে 5টা পর্যন্ত কিন্তু হয়, অর্থাৎ দুই সময়ে কিন্তু পরীক্ষা হয়ে থাকে। সো আমরা এখন এ টু জেড বিষয়ে এইখানে জানবো। তার আগে অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন। তো সকাল 9টা থেকে 12টা এবং বিকেল 2টা থেকে 5টা পর্যন্ত পরীক্ষা হয়ে থাকে। সো দেখতে পাচ্ছেন 23 ফেব্রুয়ারি 2024 তারিখ শুক্রবার বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে, যার বিষয় কোড বা কোড হচ্ছে এসএসসি 1651, এবং একই দিন বিকেলে বাংলা দ্বিতীয় পত্র হবে এসএসসি 2651 হচ্ছে কোড নাম্বার, ঠিক আছে। এবং 24 ফেব্রুয়ারি 2024 তারিখ শনিবারে ভূগোল ও পরিবেশ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার কোড হচ্ছে এসএসসি 1660 এবং 2660, এবং বিকেলে কোনো পরীক্ষা নেই। এবং তারপর দেখতে পাচ্ছ পহেলা মার্চ 2024 তারিখ শুক্রবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে, যার বিষয় কোড হচ্ছে 1652, এবং একই দিন বিকেল 2টা থেকে 5টায় পরীক্ষা হবে ইংরেজি দ্বিতীয় পত্র, যার বিষয় কোড হচ্ছে 2652। এবং দেখতে পাচ্ছ তোমরা এখানে 2 মার্চ 2024 তারিখ শনিবারে পরীক্ষা হবে ব্যবসায় উদ্যোগ এবং রসায়ন সকালে, ঠিক আছে, বিকেলে কোনো পরীক্ষা নেই। তারপর 8 মার্চ 2024 তারিখ শুক্রবারে সকালে পরীক্ষা হবে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত গণিত, যার বিষয় কোড বা শুধু কোড হচ্ছে 1653, এবং বিকেলে হবে বিজ্ঞান, যার বিষয় কোড হচ্ছে 2673। 9 মার্চ 2024 তারিখে পরীক্ষা হবে একদম বিকেলে অর্থনীতি এসএসসি 2671 বিষয়কোড, এবং উচ্চতর গণিত হবে এই বিকেলেই 2টা থেকে 5টা পর্যন্ত, যার বিষয়কোড হচ্ছে 2680, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ এখানে 15 মার্চে পরীক্ষা রয়েছে, যে ইসলাম শিক্ষা বা হিন্দু বা খ্রিস্টান বা ধর্ম, যার যেটা ধর্মিক বা ধর্ম শিক্ষার বই রয়েছে সেইটার পরীক্ষা সকালে অনুষ্ঠিত হবে, এবং বিকেলে কৃষি শিক্ষা তত্ত্বীয় হবে অনুষ্ঠিত, যার বিষয়কোড 2686, এবং গার্হস্থ্য বিজ্ঞান হবে, যার বিষয়কোড 2685। এবং 16 মার্চ 2024 তারিখ শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হবে, যার বিষয়কোড 1370 কিংবা 2370, ঠিক আছে। তারপর বিকেলে একই দিন পরীক্ষা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যার বিষয়কোড 2681। তারপর দেখতে পাচ্ছ 22 মার্চ 2024 তারিখ শুক্রবারে সকালে পরীক্ষা রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, যার বিষয়কোড হচ্ছে 1659, এবং এখানে দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞান পরীক্ষা হবে, যার বিষয়কোড 1664, এবং পদার্থ বিজ্ঞান পরীক্ষা হবে, যার বিষয়কোড হচ্ছে 1667, ঠিক আছে। এবং বিকেলবেলা পরীক্ষা হবে ফিনান্স ব্যাংকিং, যার বিষয়কোড 2676। তারপরে বিকেলে যাদের হচ্ছে জীববিজ্ঞান আছে তো তাদের জীববিজ্ঞান হবে, যার বিষয়কোড 2679। পুরনীতি যাদের আছে তাদের পুরনীতি হবে 2672 বিষয়কোড। তো এটাই ছিল মূলত আমাদের আজকের রুটিনটি। তো এইখানে কিছু বিশেষ নির্দেশনাবলী বা নির্দেশাবলী দেয়া আছে, এগুলা তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, লাইক না করে যাবেন না। আল্লাহ হাফেজ।